আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। আগামী 15ই আগস্ট এবারে স্বাধীনতার 75 বছর পর্ব, তাই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এবারে স্বাধীনতার 75তম অমৃত মহোৎসব উপলক্ষে ভারতীয় পতাকা নিয়ে এদিন হবিবপুর বিধানসভা কেন্দ্রের 12 মাইল থেকে বামনগোলা ব্লকের নালাগোলা পর্যন্ত বাইক র্যালি করে, শেষ হয় নালাগোলায়। আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জিতু নেতা নেতৃত্ব আর হার হার ঘর তেরেঙ্গা, তার জন্যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যে জুড়ে যুব মোর্চার নেতৃত্বে আজকে এই তেরেঙ্গা পতাকা নিয়ে এই বামনগোলা হবিবপুর বিধানসভা বামনগোলা 12 মাইল থেকে নালাগোলা এই তেরেঙ্গা পতাকা নিয়ে বাইক মিছিল হচ্ছে। এদিন সকালে বহু সংখ্যক বাইক নিয়ে বিজেপি কর্মীরা এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। এদিন এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সিং, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি, সহ সভাপতি ও মণ্ডল 1 ও মণ্ডল 2 নং সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মীরা। যুব মোর্চার আমাদের যে যুব মোর্চার সভাপতি উত্তর মালদার সাংগঠনিক জেলা তিনি অয়োধ্যায় রয়েছে, আমাদের যে উত্তর মালদার সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সরকার মহাশয় রয়েছে, আমাদের যুব মোর্চার সভাপতি মণ্ডলে 1 নম্বর মণ্ডল 2 নম্বর মণ্ডলে সভাপতি রয়েছেন। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.